আপনাদের অনেকের প্রশ্ন, দাড়ি মুখে নাচানাচি করে কেমনে, বোরকা পরে টিকটক বানায় কেমনে? আপনাদের একটা প্রশ্ন মনে জাগে, টিকটকের নাচানাচির সাথে তো বোরকার সম্পর্ক যায় না, নাচানাচির সাথে তো দাড়ির সাথে মিল যায় না, ব্যাপারটা কি? মনে রাখবেন, যেই বোন আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য বোরকা পরবে, যে ব্যক্তি যে ভাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দাড়ি রাখবে, ওই দাড়ি এবং ওই বোরকা ওই মানুষকে কখনো অশ্লীল কাজে যেতে দিবে? আর যারা ফ্যাশনের জন্য রেখেছে তারাই এই কাজগুলা করবে।